কাজের ফাঁকে সপ্তাহের শেষে একটু সময় পেলে মনে হয় কোথাও একটু বেড়ুবেড়ু করে আসি, কিন্তু সময়ের অভাবে বেশি দূর যাওয়া হয়ে ওঠে না। তাই কাছে পিঠে একদিনের জন্য একটু হাওয়া বদল হয়ে মন্দ হয় না। শহরের যানজট ব্যস্ততা কাটিয়ে ক্ষণিকের নিরিবিলি সবার মতন আমরা উপভোগ করতে খুব ভালো লাগে। আজ ছুটির দিনে বেরিয়ে পড়লাম কলকাতার কাছেই শান্ত নিরালা পরিবেশে। আমরা চলেছি শিয়ালদার সাউথ সেকশন থেকে 3472 ডাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে। আমাদের গন্তব্য স্টেশন হলো জয়নগর মজিলপুর। লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়াও নামখানা বা কাকদ্বীপ লোকাল করে এখানে আসা যায়। তবে শিয়ালদার সাউথ সেকশন থেকে কিছু সময় অন্তর অন্তর নামখানা, কাকদ্বীপ ও লক্ষ্মীকান্তপুর লোকাল রয়েছে এখানে আসার জন্য। ট্রেনে ওঠার পর একে একে বালিগঞ্জ জংশন, তারপর সোনারপুর জংশন এবং সর্বশেষ বারুইপুর জংশন ছাড়িয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন জয়নগর মজিলপুর। শিয়ালদহ থেকে জয়নগর মজিলপুর আসতে প্রতিজন ট্রেনের ভাড়া 15 টাকা। ট্রেন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে এসে চোখে পড়লো রাস্তার দুপাশে প্রচুর মিষ্টির দোকান। চাইলে আপনারা এই মিষ্টির দোকান থেকে অন্তত একটা মিষ্টি খেয়ে দেখতে পারেন। বিশেষ করে এখানকার সন্দেশ খুবই ভালো। স্টেশন থেকে বেরিয়ে জনপ্রতি 15 টাকার বিনিময়ে একটি ভ্যান রিক্সা চেপে প্রকৃতিকে উপভোগ করতে করতে 20 মিনিটের মাথায় পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমে। হ্যালো বন্ধুরা, ট্রিপ টু ফুটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে 1 মে 2023, আজকে আমরা এসেছি জয়নগর মজিলপুরে নিমপিঠ। স্বামী বুদ্ধানন্দজির হাত ধরে এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সহায়তায় 1960 সাল থেকে নিমপিঠের এই রামকৃষ্ণ আশ্রমের পথ চলা শুরু হয়। যদিও আশ্রমটি বেলুড় মঠের শাখা নয়, তবে বেলুড় মঠের নিয়মরীতি আদর্শ মেনে চলা হয় এই আশ্রমটিতে। মূলত দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষদের সেবা করার জন্য জয়নগর মজিলপুরের নিমপিঠে এই আশ্রমটি স্থাপন করেছিলেন। নিমপিঠের এই আশ্রমের অধীনে রামকৃষ্ণ বিদ্যা মন্দির ও নিমপিঠ সারদা বিদ্যা মন্দির পরিচালিত হয়। এই আশ্রমটি নিমপিঠ ছাড়াও কৈখালী, ঝাড়গ্রাম ও বর্ধমান শাখাকেন্দ্র রয়েছে। নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমের পাশেই রয়েছে সারদা মঠ। রামকৃষ্ণ আশ্রমের ঢুকতে গিয়ে বাম দিকে এই যাওয়ার রাস্তাটি রয়েছে, এখন আমরা সেখানেই চলেছি।
খুব শান্ত এবং নিরালা পরিবেশে গড়ে ওঠা এই সারদা মঠ, সাথে রয়েছে মেয়েদের পড়ার জন্য স্কুল। স্কুল প্রাঙ্গণের মধ্যে রয়েছে মা সারদার প্রার্থনা ঘর। হ্যালো বন্ধুরা, নিমপিটেরই আরেকটি দেখার জায়গা আমরা এখন এসেছি, সেটি হলো নিমপিথ সারদা বিদ্যা মন্দির। সো এখানে থেকে পড়াশোনা করারও যেরকম সুব্যবস্থা রয়েছে এবং এখানে একটা বড় স্কুল রয়েছে, প্লাস আশ্রম তো আছেই। এখন যে জায়গাটায় আছি সেটা চারিদিকে একটা বন, দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় গাছগুলো আছে। এখানকারই একজন দাদুর সাথে কথা বলে জানলাম 2003 সালে এই আশ্রমটি তৈরির কাজ শুরু হয় এবং সেটি সম্পন্ন হয় 2006 সালের অক্ষয় তৃতীয়ার দিন। এই মুহূর্তে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এই আশ্রমের মূল গেট, যদিও এখন এটি বন্ধ রয়েছে, তবে বিশেষ বিশেষ অনুষ্ঠান এবং বিশেষ সময় এই গেটটি খুলে দেওয়া হয়। কি শান্ত পরিবেশ, সারাক্ষণ পাখির কিচিরমিচির এখানে শোনা যাচ্ছে। এই হলো মূল আশ্রম, আর এখানে কিছু চারা গাছের ব্যবস্থা করা আছে এবং টবে প্রচুর ধরনের গাছ রয়েছে এখানে। যদিও কিছুক্ষণ আগে একটা লোক এখানে কাজ করছিল দেখছিলাম, বাট এখন তিনি এখন নেই। এই আশ্রম চত্বর জুড়ে এখানে প্রচুর রঙে রঙে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, তবে এখানে শীতকালে এলে আরও অনেক ফুলের দেখা মিলে, যদিও এখন সেটার সংখ্যা খুবই কম। অলরাইট, এখন আমি এখন যেখানে এসেছি সেটা হলো নিমপিথ আশ্রমের ঠিক অপোজিট সাইডে, যার নাম হলো ইন্দিরা গান্ধী ওপেন অডিটোরিয়াম, যদিও এটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটা অদ্ভুত ধরনের স্ট্রাকচারে অডিটোরিয়াম আমি খুব কমই দেখেছি, জানি না কেন এটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে,
তবে দেখতে পাচ্ছি এখানে ভেতরে বাঁশের একটা স্ট্রাকচার করা আছে, হয়তো এখানকার যে লোকাল অথরিটি আছে বা আমাদের গভর্নমেন্ট আছে তিনি এটাকে রিনোভেশন করার জন্য হয়তো প্রস্তুত হচ্ছেন। যদি করা হয় তো সেটা খুবই ভালো ব্যাপার, কিন্তু এত সুন্দর একটা অডিটোরিয়াম, তাও আবার ওপেন অডিটোরিয়াম, খুবই কম দেখতে পাওয়া যায়। ছবিতে দেখতে পাচ্ছি এখন 12:38, তো আমরা এখন মন্দিরের দিকে ঢুকবো, কারণ মন্দিরে এখন খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে, এদিকে আস্তে আস্তে যাবো আমরা। আশ্রমের পাশেই বিল্ডিংটি রয়েছে অফিসঘর, যেখান থেকে আপনারা 10 টাকার বিনিময়ে ভোগের কুপন কাটতে পারবেন। যারা কুপন না কাটতে চান তারা অনুদানের বিনিময়ে এখানে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটি হলো এখানকার প্রসাদ ঘর, যেখানে একসাথে বসে অনেক মানুষ একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে খাওয়ার জায়গাতে আগে থেকে প্রসাদ সাজানো ছিল। তো অলরাইট, এই মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, জাস্ট খেয়ে দিয়ে একটু বসছিলাম, বসে এবার এখন বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এবার সামনে এখান থেকে বেরিয়ে, এই যে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে কোনো একটা টোটো অটো, যাই হোক কত কী দরদাম করতে হবে, এবার বেরিয়ে যাচ্ছি আমরা, বেরিয়ে এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। দুঃখিত বন্ধুরা, বিশেষ এক কারণবশত আপনাদের নেক্সট ডেস্টিনেশন দেখাতে পারলাম না। আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।